হ্যালো গাইস, আমরা আমাদের হেয়ার, আমাদের চুল, এটাকে আমরা কে না ভালোবাসি? সবাই আমরা চুলকে খুব ভালোবাসি। তাই এই গরমের সময়ে আপনার চুলকে ভালো রাখার জন্য কি করা উচিত, কি করলে আপনার চুল ঝরবে না, রুক্ষ সুক্ষ হবে না, সিল্কি থাকবে, তার জন্য আমরা না জেনে শ্যাম্পু ইউজ করে থাকি, অনেক তেল ইউজ করে থাকি, কিন্তু তাতে আমাদের কোনো কাজ হয় না। এই গরমের সময় আমাদের একটা উপায় আছে যেটা আমরা ঘরে বসে করতে পারি, না কোনো বিউটি পার্লারে যাওয়ার দরকার আছে, না কোনো সেলুনে যাওয়ার দরকার আছে। তাহলে ঘরে বসে আমরা কী করতে পারি? তাহলে আমরা ঘরে বসে এই রুক্ষ চুল এড়াতে আমাদের সবার বাড়িতেই কলা, কলা তো থেকেই থাকে, নাহলে বাজারে পাওয়া যায়, নিয়ে নিতে পারো, কলা, অলিভ অয়েল আর মধু, এটা তো আমাদের সবার বাড়িতেই কম বেশি থেকেই থাকে। যদি কারো বাড়িতে না থাকে, সে বাজার থেকে নিয়ে এটা বাড়ি বসে একটা টোটকা বানাতে পারো। সেটা কেমন করে বানানো যাবে? এটা বানানোর নিয়ম হচ্ছে, একটা ব্লেন্ডারে একটা পাকা কলা নিন, একটা পাকা কলার সঙ্গে 1 চামচ মধু আর 1 চামচ অলিভ অয়েল, এটাকে মিক্স করে নিন। এটাকে ভালো করে মিক্স করলে হয়ে গেলো আপনার হেয়ার প্যাক। তো এই হেয়ার প্যাকটাকে লাগানোর আগে আপনাকে খেয়াল করতে হবে যাতে আপনার চুলটা যে রয়েছে এটাকে ভালো করে চিরুনি করে নিতে হবে, ভালো করে এঁচড়ে নিতে লাগবে যাতে রুক্ষ কোনো জট না থাকে। চুলটাকে সুন্দর করে এঁচড়ে নিয়ে সুন্দর করে লাগাতে হবে। আর এই মিশ্রণ তৈরি হওয়ার পর আপনারা সপ্তাহে একবার অথবা দুবার ইউজ করলেই আপনার চুলের যা সমস্যা মোটামুটি দূর হয়ে যাবে, আর উপকার ভাবেই হবে। আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনারা একটা কাজ করুন, উত্তরবঙ্গ সংবাদ নিউজ পেপার, উত্তরবঙ্গ সংবাদ নিউজ পেপারের 10 নম্বর পাতায়, 11 মে উত্তরবঙ্গ সংবাদের 10 নম্বর পাতায় একদম নিচের দিকে বাঁদিকে দেখবেন লেখা আছে সুন্দর করে। যদি আমার কথা বুঝতে না পারেন অথবা আমার কথা বিশ্বাস না হয় তাহলে ওখান থেকে দেখে দেখে আপনারা পড়ে ভালো করে জিনিসটা জানতে পারেন। ওকে, বাই, টাটা।